চলা এক ছোট সবুজ পাহাড় অপবানরীর কাহিনীটা ইতিহাস হলো না কেন শুধু এই জিজ্ঞাসা নমস্কার, হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক, শুভ সন্ধ্যা। আজকে যারা টুপির পর্দার সামনে বসে আছেন, একদম শীতের পোশাক পরে আজকে প্রথমবার শীতের জামা গাড়ি তোলা আর কি সোয়েটার, তো ঠান্ডা পড়ে গেছে একদম জলজ্যান্ত আপনাদের সামনে, আই মিন লাইভ, ওকে। আর আমার যারা টুপির অনুষ্ঠান দেখে সবাই তারা ফোন হাতে করে নিয়ে বসে, তা সুতরাং আজকে কোনো প্রেজেন্টেশন হবে না। অনেকদিনের মান অভিমানের পাড়া চলছে, ডাক্তারবাবু আমি ফোন পাইনি, ডাক্তারবাবু আমাদের ফোনে পাই না, আমার চ্যানেলে ফোন পাওয়া যাচ্ছে না, ইত্যাদি ইত্যাদি। বাট এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন সরাসরি ল্যান্ড ফোন নাম্বার, সেটা ফোন করুন, সরাসরি আমার কাছে চলে আসুন। একটা জিনিস, 10 মিনিট থেকে 15 মিনিট পার হয়ে যাওয়ার পর আর পাবেন না, এই জন্যই যে কারণ প্রচুর বিজি হয়ে যায়, প্রচুর ফোন ঢুকতে শুরু করে। তাই যারা দীর্ঘদিন ফোনে পাননি, শুরুতেই স্টার্ট করে দিন, তাহলে কিন্তু এখন খালি থাকবে আর সরাসরি আমার সঙ্গে কথা বলা যেতে পারে, ওকে। কারণ আজের কোনো পার্টিকুলার বিষয়বস্তু নিয়ে কিন্তু আমি আসিনি যে এই সাবজেক্টের উপর কথা হবে, ওই সাবজেক্টের উপর আজকে প্রেজেন্টেশন আছে। আজকের সমস্ত বিষয়বস্তু ইনকমপ্লিট টোটাল, আপনি করোনায় কেমন আছেন, আগামী দিনে কেমন থাকবেন ইত্যাদি যে কোনো প্রশ্নই আপনি জিজ্ঞাসা করতে পারেন। শীত ভালোই পড়ছে, কুয়াশাচ্ছন্ন প্রতিটি সকাল এখন কাছে মনে হচ্ছে আমরা কোনো দার্জিলিং এর কাছাকাছি, নর্থ বেঙ্গলের কাছাকাছি অথবা উত্তর ভারতের কাছাকাছি কোথাও কাটাচ্ছি, রাইট? কারণ এই ধরনের ওয়েদার বহু বছর পর এতদিন ধরে টানা একবার 3-4 দিন ধরে চলছে, আরো 4 মাস দিন চলবে, ভালো লাগছে। কারণ এইরকম সুন্দর সকাল আমরা খুব একটা দেখতে পাই না। তাই শীতে আপনি কি করে ভালো থাকতে পারেন, শীতের সময় যে সমস্ত মারাত্মক কঠিন অসুখ সেগুলো কিভাবে মুক্তি পাওয়া যেতে পারে, আপনার বাচ্চাকে ঠান্ডা সর্দি কাশি না লাগে তার জন্য কি করে করতে পারে ইত্যাদি ইত্যাদি, এরকম প্রচুর। তাই দেরি একদম না, প্রথম জন এসে গেছে, আপনি রেডি থাকুন, এটা শেষ দেবে, কারণ আর টাইম পাবেন না, এটাই ক্ষেত্রে থাকবে। নমস্কার, নমস্কার, বলুন। যাদবপুর, টালিগঞ্জ না যাদবপুর? যাদবপুর। আমার একজন খুব ক্লোজ ফ্রেন্ড আছে টালিগঞ্জে, তাকে রাজশ্রী চক্রবর্তী, সেও হোয়াটএভার, বলুন আপনার সমস্যা কি, বলুন আমরা কি আসতে পারি? হ্যাঁ, আমরা কি উপকারে আসতে পারি বলুন। খাওয়া দাওয়া বাইরে না বাড়িতে? আর বাড়ির টুকটা খাওয়ার মধ্যে সব থেকে বেশি হচ্ছে দুধ চাটা খাওয়া হচ্ছে, মিল্ক টি। দুধ চাটা বেশি খান, দুধ চা, দুধ দেওয়া মেশানো চা? ওকে, ভেরি গুড। সো বাইরের ফাস্টফুড গুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আপনাকে খুব সহজ উপায় বলি যেটা একদম সেরে যাবে, কারণ ওই অ্যান্টাসিডের নাম বললাম আর আপনি যতদিন খাবেন ততদিন ভালো থাকবেন, ওরকম কোনো প্রসেস বলছি না, এটা পার্মানেন্ট থেরাপি বলে দিচ্ছি, যেটা আপনার বাড়ির কাছে কাছে যে কোনো জায়গাতেই পাবেন। আমলকি হলদুকি বয়রা তিনটে মিশিয়ে হচ্ছে ত্রিফলা, রাইট? ত্রিফলা ভালো কোম্পানি, কোনো ব্র্যান্ড কোম্পানি, ওই আজে বাজে লোকাল ব্র্যান্ড নেবেন না একদম, আমি প্রেফার করি না, ভালো ব্র্যান্ডে অনেক জায়ান্ট কোম্পানি আছে ইন্ডিয়ার, আপনিও নামগুলো জানেন, তো সেই রকম কোনো কোম্পানির একটা ত্রিফলা নিয়ে আসবেন। সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজার পরেই এক চামচ ত্রিফলা ঠান্ডা জল দিয়ে, আর রাতে শুতে যাবার আগে ওই ত্রিফলায় এক চামচ গরম জলে, আপনি দেখুন আপনার এই প্রবলেম চলে গেছে। আচ্ছা স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো শুধু ফোনের মাধ্যমে প্রচুর যোগাযোগ কিন্তু না, মাঝে মাঝে আপনি যেমন আমাকে দেখেন, এই যে বললেন যে স্যার আপনার প্রোগ্রাম রোজ দেখি, আমারও তো ইচ্ছা আপনাদের একদিন দেখি, তো আমার তো বাড়ি বাড়ি যাওয়া তো সম্ভব হয়ে উঠবে না, তা আপনারও তো পারেন, যদি বারাসাতের এদিকে আসা হয় তাহলে সপরিবারে একদিন বেরিয়ে যান, আমারও ভালো লাগবে, রাইট না? তো যদি বৃহস্পতিবার বন্ধ থাকে, বাকি শনি রবি আপনার ছুটির দিনগুলো আমার কিন্তু খোলা আছে, চলে আসুন একদিন, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
যাই হোক, প্রথম ফোন ভালো লাগলো যাদবপুর থেকে। তো যাই হোক, এমনি ভাবে এবার বন্যা চলতে থাকলো, মানে এবার আস্তে আস্তে আমার দর্শক বন্ধুরা বুঝে গেছে যে না, সরাসরি হচ্ছে সরাসরি, কারণ দুটো সপ্তাহ আবার টানা আসতে পারেনি। তবে এবারে সপ্তাহে সপ্তাহে পাবেন, আমি ঠিক করে নিয়েছি যে দুটো সপ্তাহ থাকবে প্রেজেন্টেশন, আর দুটো দিন থাকবে সরাসরি টক শো, রাইট? একদম কথা, মানে যা মনে আপনার আছে আর কি, সেটা আমরা আদান প্রদান করতে পারি। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি ভাই, বলুন। আমি হাসপাতাল সম্পর্কে সচেতন হচ্ছি, আজকে তো নতুন কিছু বলার নেই মনে হয়। আমি তো কালকে তো সেই সঙ্গে অসুস্থতা তো বললাম না, যে আমার বেশি প্রবলেম হয়, মানে গ্যাস চলেছে আর কি, যেটা তো আমার। তো আপনি ওখানে নিচে যে কোনো নাম্বারে ফোন করলেও পেয়ে যাবেন, আর আপনার তো আসার কথা আছে অলরেডি, তো আপনি যেদিন আসছেন সেদিন তো আপনি ওষুধ পেয়েই যাচ্ছেন। নিশ্চয় বছর পার করে আসবেন, না যদি বছর পার হয়ে যায় তাহলে নতুন বছরে দেখা হচ্ছে, তো চিন্তা নেই। এখন একটু ঠান্ডা পড়ুক, হাঁপিয়ে নিন, তবে না আপনি আমার কাছে আসার জন্য একটু উদ্যত হবেন, ঠিক আছে? ওকে, তো যাই হোক, এরকম প্রচুর পেশেন্ট আছে যাদের সঙ্গে ফোনে বহু দিন ধরে আদান প্রদান হচ্ছে, হয়তো হোম রেমেডির মাধ্যমেও আদান প্রদান হচ্ছে, বাট সরাসরি এসে পৌঁছানো যায়নি, কারণ করোনা আবহের জন্য অনেক মানুষ এখনো অবধি বাড়ি থেকে বাইরে বেরোয়নি। তবে তাদের ক্ষেত্রে বলে দিচ্ছি, আমার বাংলা, আমি বাংলা নিয়ে চিন্তা করি, একদম ছোটোখাটো বাঙালি, মাছে ভাতে বাঙালি, বাইরে কী হচ্ছে সেটা ভাবার দায়িত্ব আমার নয়। তো সুতরাং আমি বাংলায় আছি, আমার বাংলার মানুষগুলোর জন্য পুরোপুরি ডিউটি করেছি করোনা আবহের মধ্যে, লকডাউনের মধ্যেও। এখনও বলে যাই যে করোনা নিয়ে সেই ধরনের ভয় পাওয়ার কিছু নেই, কারণ আমি বিগত সপ্তাহে আমাদের ডক্টর একটা কনফারেন্স ছিল যেখানে মিনিমাম 1000 থেকে 1200 ডক্টর একত্রিত হয়েছিলাম অল ইন্ডিয়া থেকে। তো সুতরাং সেখানে খুব একটা কাউকে মাস্ক পরতে দেখলাম না, ডক্টর হয়েও। তো সুতরাং তারা নিশ্চয়ই, দে আর নট ম্যাড, আমি একা পাগল হতে পারি, তারা সবাই নিশ্চয়ই পাগল নয়। তো সুতরাং দেখলাম যে এখন অবধি টিনলাম, এক সপ্তাহ ওভার হয়ে গেছে প্রায় 10 দিনের মাথায়, তো সেখানেও দেখলাম যে না, এখন অবধি কেউ এফেক্টেড হয়নি যতজন ডক্টর আমরা জমাচ্ছিলাম। তো সুতরাং ওই সাবধানতাটা একটু মেনটেন করবো, ব্যাস বলে দিয়েছে, আবার তো হুজ ঘোষণা করে দিয়েছে যে ভিড় এলাকার মধ্যে মাস্ক ব্যবহার করুন, খালি এলাকায় রাস্তায় হাঁটছেন না, খালি ট্রেনের কম্পার্টমেন্টে আপনি বসে আছেন, মাস্ক পরা দরকার নেই, 5 বছরের নিচের বাচ্চাদের মাস্কের দরকার হয় না ইত্যাদি। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। না, কোনো কোনো যান্ত্রিক গোলযোগ হয়েছে, মানে হয়তো আপনি শুনতে পাচ্ছেন, আমি শুনতে পাচ্ছি না, প্লিজ ওয়ান সেকেন্ড ট্রাই, পেয়ে যাবেন আবার। ওকে, যাই হোক, তা এই জন্যই বলি যে ছোট বাচ্চা যেসব আছে 5 বছরের মধ্যে, তাদের মাস্ক পরাবার প্রয়োজন নেই, এবং তাদেরকে নিয়ে ভিড় জায়গায় যাওয়ার কোনো প্রয়োজনও নেই, কারণ ওইটুকু বাচ্চাকে মাস্ক পরে দিলে অলরেডি হু কেন ঘোষণা করলো। ওয়ার্ল্ড বেসিস এটা সমীক্ষা চলছে, তো সেখানে ম্যাক্সিমাম মানুষের দেখেছে ব্রিদিং প্রবলেম ক্রিয়েট হয়ে গেছে, যাদের হাঁপানি টান ছিল না তারা অলরেডি জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করেছে মাস্ক পরে পরে, ওকে, এবং হার্টেরও প্রবলেম প্রচুর দেখা দিতে শুরু করেছে, কারণ কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে মাস্কের মধ্যে থেকে আবার কার্বন মনোক্সাইড ভেতরে চলে যাচ্ছে, মানে বিষাক্ত গ্যাস, তাহলে ব্রিদিং প্রবলেম, লাংস প্রবলেম অ্যান্ড হার্ট প্রবলেম হতেই পারে, সেটা হচ্ছে, যেটা আমাদের আশঙ্কা ছিল, আতঙ্ক ছিল। তো সেই জন্য এখন আর খালি জায়গায় আপনি রাস্তায় হাঁটছেন, পকেটে হাত দিয়ে একদম পুরো মাস্ক খুলে হাঁটতে থাকুন, সকালে জগিং করতে বেরিয়েছেন তার মধ্যে মাস্ক পরাবার কোনো দরকার নেই, কোনো পার্সন মাস্ক পরে জগিং বা জিমে যাবেন না, এতে আরও প্রবলেম বাড়বে, ব্রিদিং প্রবলেম বাড়বে। আপনি আপনার জায়গায় জিম করছেন, কারণ একসঙ্গে তো সেখানে আর 10-12 জন একই মেশিনের মধ্যে মেশিন ইউজ করে না, রাইট? না, তো সেই জায়গায় ডিস্টেন্সটা মেনটেন করে যতটা মাস্ক, খালি জায়গায় থাকুন, মাস্ক পরার ব্যবহার দরকার নেই, কিন্তু যেখানে লোক জমায়েত হয়ে আছে, মাস্ট বি নিড দ্য মাস্ক, ওয়্যার দ্য মাস্ক প্লিজ, সেখানে না পড়ে থাকলে এটা ক্যারিয়ার হয়ে যাবেন আপনি আবার কোভিড-19। আর কোভিড-19 নিয়ে সেই আতঙ্কটা একদম নেই যেটা আগে ছিল, ওকে। তো আর একটা সুখবর দিয়ে রাখি যে আজকে যে প্রোডাক্ট আপনাদের জন্য এনেছি, আমি জানি আমার প্রচুর দর্শক অনেক দূর অব্দি চ্যানেলটা যায়, এবং যেহেতু জিও চ্যানেল অ্যাড হয়ে গেছে সেই জন্য অনেক দূর অব্দি অন্যান্য স্টেটেও ওই চ্যানেলটা যায়, তাই সেখানে যারা ডায়াবেটিস পেশেন্ট আছে তাদের জন্য একটা সুখবর আছে, ফোনটা নিয়ে আপনাকে জানাচ্ছি। ইয়েস, হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আমি বীরভূম থেকে বলছিলাম স্যার। বীরভূমে পুরোপুরি পাওয়া যাচ্ছে, একদম ক্লিয়ার? হ্যাঁ
বীরভূমে কোথায় আছেন? শিউড়ি? শিউড়ি থেকে আরেকটু এগিয়ে খয়রাসুল দুবরাজপুর জানেন? আচ্ছা আচ্ছা, দুবরাজপুর। তাহলে চোখে কি এখন দেখতে পাচ্ছেন? আপনাকে দুটো আমাদের এই পারপাসে আমার কাছে এরকম আপনার মতো পেশেন্ট আছে, নেই যে তা নয়, আছে। কারণ অপটিক্যাল নার্ভ অব্দি যদি টিউমারটা পৌঁছে যায়, অপটিক্যাল নার্ভের উপর চাপ পড়ে আস্তে আস্তে দৃষ্টিশক্তিটা ঝাপসা হতে হতে ব্ল্যাঙ্কস হয়ে যায় পুরো, আর দেখতে পাবে না। এখন বয়স কত আপনার? আমি দুটো ওষুধের নাম বলে দিই আপনাকে, আসতে হবে না, অনেক দূরে থাকেন। আপনি এখানে নিচে যে নাম্বার আছে না, ওই নাম্বার নোট করে রেখে দিন, ওনাদের বললে ওনারা আবার কুরিয়ার করে আপনার বাড়িতে পাঠিয়ে দিতে পারে। এক হচ্ছে অ্যান্টিডট, নামটা মনে রাখবেন বা লিখে রাখুন কোথায়, অ্যান্টিডট। খাবার প্রসেস ওরা বলে দেবে, আমার সঙ্গে আবার কথা হবে আপনি যদি ফোন করেন ওখানে। এবং ড্রপ আছে একটা, আইসোটাইন, এই দুটো ড্রপটা লাগাবার জন্য দিনে দুবার, ওটার প্রসিডিওরটাও আলাদা আছে এই ড্রপটা ইউজ করার জন্য। এমনি জেনারেল ভাবে ইউজ করলে হবে না, ওটার প্রসিডিওর বলে দেবে। এবং অ্যান্টিডটটাকে 15-15 ml করে ইচ ডে, টুয়াইস এ ডে, এবং একটু হালকা গরম ঈষৎ উষ্ণ গরম জলের সঙ্গে এটা খেতে হয়। তো আস্তে আস্তে আমার মনে হয় দৃষ্টিশক্তিটা অনেকটা পরিষ্কার হওয়া যায়। ঠিক আছে, এজ কত এখন আপনার বয়স বললেন? আমার এখন আপনার 38। তো অনেক কম বয়স, বাকিটা তো মুশকিল হয়ে যাবে। আপনি যোগাযোগ করুন, কারণ যদি ব্ল্যাঙ্কস হয়ে যায় ভাই, আর কিছু করার নেই, বাকি জগৎ অন্ধকার হয়ে যাবে। এত কম বয়সে আপনি বাকি লাইফটা কাটাবেন কি করে? আপনি ইমিডিয়েট যোগাযোগ করুন। 2006 ডিসেম্বরে কি আমার সিএমসি অপারেশনটা করে নিয়েছি। আচ্ছা, ওয়ান থিং, আপনার আফটার অপারেশন কি আর কোনো সিটি স্ক্যান করা হয়েছে? আমি যেটা জিজ্ঞেস করছি বলুন, আমি যেটা জিজ্ঞাসা করছি সেটার উত্তর দিন, ওই সব রিপোর্ট আমার লাগবে না। অপারেশন করানোর পরে কোন সিটি স্ক্যান করেছেন কি? হ্যাঁ, সিটি স্ক্যান তো ছিল, কিন্তু সিটি স্ক্যান রিপোর্ট গুলো তো আনা হয়নি ওখানে, তো তারপরে চারবার গেছিলাম। তা অত টাকা দিয়ে যে রিপোর্ট করলেন, সেটা কি ওনাদের আলমারিতে তুলে রাখার জন্য? অনেকটাই স্যার ভুল হয়ে গেছে, আনতে পারি নাই সেই সময়ে। আপনি আবার সিটি স্ক্যান করে তারপর যোগাযোগ করবেন, আবার সেখানে টিউমারটা গ্রোথ হয়েছে কিনা কি করে যাবে। হ্যাঁ, আরেকবার করতে হবে, কেন টিউমারটার আবার রিগ্রোথ হয়েছে কিনা সেটা যা দেখার আছে। না হলে অপারেট যদি ঠিকঠাক হয়ে থাকে, আপনার দৃষ্টিশক্তির অসুবিধা হওয়ার কথা নয়। ওকে, ঠিক আছে, দেখা যাক, আপনি যোগাযোগ করুন। কেমন, আর কোনো ওয়ে নেই আপনার জন্য? আপনি ভেলোরে গেলে আপনার জন্য আর কোনো চিকিৎসা নেই, কিছুতে বাই মেডিসিনই আপনাকে কিছু ব্যবস্থা করতে হবে। সিটি স্ক্যানটা আবার করতে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার ওখানে হবে না, আপনার ওখান থেকে করে আনবে। আমার এখানে করে নিয়ে যাবো? হ্যাঁ, ব্রেন সিটি স্ক্যান, ঠিক আছে, ওকে। আর ওই ওষুধগুলো তো বাকি বলে দিলাম আপনাকে, এবার বাকি যেটুকু কথা বলার আছে, সপ্তাহের এখানে ছোট্ট সময়ের মধ্যে বলা যায় না, এখানে ইতিহাস বুকে বলা যাবে না, ছোট্ট ইনফরমেশন দিয়ে দিয়েছি। এবার নিচের নাম্বারে যোগাযোগ করুন যদি রেহাই পেতে হয়, কারণ আপনি জেলরে গিয়ে আপনার জন্য আর কোনো সেকেন্ড ট্রিটমেন্ট নেই, আমাদের কাছে কমপ্লিট হয়ে গেছে, অপারেট হয়ে গেছে, আর আপনাকে চিন্তা নেই। ইয়েস, হ্যালো, বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ওষুধ দিয়েছে কিন্তু আমি এত ওষুধটা খাওয়া শুরু করিনি। অ্যাকচুয়ালি আমি আপনার প্রোগ্রামটা দেখি বলে আমি আপনার সাথে দেখাতে চাইছিলাম, মানে কি করা যাবে। আমার পিরিয়ডও খুব প্রবলেম হয়, মানে প্রচুর মানে পিরিয়ড হয়, আর মানে প্রচন্ড পেটে ব্যথা হয়, আর পিরিয়ডটা না পুরো কালো কালো টাইপের হয়।
বয়স কত আপনার? এজ হ্যালো বয়স কত? বয়স কত? বয়স এজ আই হ্যাভ 23। আল্ট্রাসোনোগ্রাফি করানো আছে? যদি এখনো করেনি যেহেতু আমি বলবো না যে এখনই শুরু করে দিন, তাহলে আবার বন্ধ করতে 3 মাস লাগবে, কারণ ইমিডিয়েট ওটাকে বন্ধ করা যাবে। তাহলে আর শুরু করে লাভ নেই, ইমিডিয়েট ইউএসজিটা করিয়ে নিয়ে যোগাযোগ করুন, কারণ অ্যালোপ্যাথি একবার শুরু করে দিলে ওটাকে আর তাড়াতাড়ি বন্ধ করা যাবে না, টাইম নিয়ে নেবে অনেক। ঠিক আছে, হোল অ্যাবডোমেন ইউএসজি, আল্ট্রাসোনোগ্রাফি আর থাইরয়েডের রিপোর্ট তো করাই আছে, বাস বাকি রিপোর্ট নিয়ে আপনি চলে আসুন, যোগাযোগ করুন। ওকে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ স্যার। তো যাই হোক, আজকে আবার বলে দিই আমি কিন্তু লাইভ আছি, আমি ডক্টর এস কে সেন, যারা প্রথমবার আজকে দেখছেন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে কি আমি জানি না, বাট শেষ অবধি আমার সঙ্গে চলতে থাকুন, মনে হয় তাহলে ভালো লাগতে পারে যারা আজকে প্রথমবার আমার টিভির পর্দার সামনে। আর এই চ্যানেলটা এই সময় কাউকে বলতে হয় না, একদম সবাই রেডি থাকে। আর শনিবার শনিবার আমি আপনাদের কাছে আসি, না বড় বাবা হয় না, কারণ শনিবার আসি এই জন্যই যে শনিবারটা একটু তাড়াতাড়ি আমার হসপিটালটা কাজ হয়ে যায়, যে জন্য আপনাদের কাছে পৌঁছতে পারে, কারণ দীর্ঘ প্রায় টানা 2 থেকে 2.5 বছর এই চ্যানেলটায় আমার আশা হয়ে ওঠেনি। আর আসার আরেকটা উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবাংলা শুধু নয়, পশ্চিমবাংলা তথা বাইরের বেশ কিছু রাজ্য অব্দিও, এমনকি বাংলাদেশের বেশ কিছু মানুষ আমাকে ফোন করে জানিয়েছে যে তারা কিন্তু এই ছোটাছুটি চ্যানেলটা ওখানে দেখতে পায়। তাই সেই জন্যেই আপনাদের সামনে আসার একটাই কারণ যে এতগুলো মানুষের সঙ্গে যোগাযোগ, অ্যাট এ টাইম এতগুলো মানুষের বাড়িতে পৌঁছে যেতে পারি, এবং যারা প্রতিদিন, কারণ এই শোটা আমার তো একদিন চলে না, প্রতিদিন চলে, 1 ঘন্টা করেই চলে, এবং নতুন নতুন সাবজেক্ট নিয়ে, নতুন নতুন ডিজিজ নিয়ে। আমার শো দেখলেই যে আমাদের কাছে আসতে হবে, ফোন করতে হবে তা না, বাট আমাদের শোটা দেখলে ইউ উইল গেট দ্য নিউ ইনফরমেশন অ্যাবাউট এনি ক্রনিক ডিজিজ। আর যদি সেই ডিজিজের মধ্যে আপনার মিলে যায়, তাহলে আপনি কিছু নতুন ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, রাইট? হ্যালো, হ্যালো, নমস্কার। উনি এখন ঘুম থেকে ওঠেননি, হ্যাঁ ঘুম থেকে উঠলেন, বলুন। নমস্কার, হ্যাঁ শুনতে পাচ্ছি, হ্যাঁ বলুন। বলে যান, আমি এত হ্যাঁ হ্যাঁ করতে পারবো না, আপনি বলুন, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, আপনি পিসিওডি প্রবলেম আছে, রেগুলার পিরিয়ড এর জন্য যদি কিছু ওষুধ বলে দেন। সবে কি বাজারে মুদিখানার দোকানে মুসুর ডাল পেয়েছেন নাকি, যে বলে দিন ডালের নাম, কোনটা রান্না করে সিদ্ধ করে খাই, একটা পিসিওডি মানে জানেন, পিসিওডি মানে জানেন, পিসিওডিটা বলেন আপনি, যে পিসিওডি বললেন, পিসিওডিটার মানে জানেন কি, পিসিওডি জানেন? ওভারিতে সিস্ট হয়েছে, তো সেই সিস্ট হলে ভয়ের কি আছে, থাকলেই কি দোষ আর না থাকলে কি দোষ, জানেন? সেগুলো জিজ্ঞেস করুন। বয়স কত মেয়ে? তাহলে যদি সারাতে হয়, মেয়েকে সুস্থ দেখতে হয়, আর এই 18 বছর বয়সে যদি অপারেশন না করাবার ইচ্ছে হয়, তাহলে মেয়েকে নিয়ে আর কারেন্ট ইউএসজি রিপোর্টটা নিয়ে একবার দেখা করবেন, না হলে বসে বসে। এত তাড়াহুড়ো কিসের, এতদিন যখন দেখাননি আর এখনই আপনাকে বলে দেবো নুন তেল লঙ্কা দিয়ে সদ্য খাওয়ালে পিরিয়ড হবে, জিনিসটা এত সোজা নয়। যদি সারাতে হয় তাহলে যোগাযোগ করবেন, না হলে আপনি লোকাল কোনো ডক্টরের সঙ্গে কন্ট্যাক্ট করুন, জিনিসটা এত ইজি নয়। আপনাকে বলে দিলাম সকালবেলা এইটা খেলে বেটে ঘেটে চেটে সেরে যাবে আপনার মেয়ে, হয় না, সব রোগের জন্য হয় না। ওকে, ঠিক আছে, সব ইনফরমেশন আপনাকে নিজের ফোনের নাম্বারে ফোন করে নেবেন, আপনাকে জানিয়ে দেবে, ঠিক? ওকে, তো সুতরাং আমাদের এই শোটা গল্প দাদুর আসর না কিন্তু ঠিক, কারণ আপনি একটু ফোন করলেন, আমি একটু বেটে ঘেঁটে চেটে সকালবেলা এটা করুন ওটা করুন ওটা করুন সেরে যাবেন, না। যারা ফোন করে এখানে তাদের রিয়েলি প্রবলেম আছে, তাই তারাই ফোনটা করবেন, আর বাকি যাদের অনেক দিন ধরে এমন কোনো অসুখ সারেনি, তারা নিচের নাম্বারটা কালেক্ট করে নিয়ে কন্ট্যাক্ট করে ডেট নিয়ে নিন কবে আসবেন। সুতরাং ট্রিটমেন্টের জন্যই এটা, এখানে একটু ফোন করে আপনাকে টিভিতে দেখাবে না, শুধু গলাটা শোনা যেতে পারে, তার জন্য আপনার সময় নষ্ট করেও লাভ নেই, আমার সময় নষ্ট করেও লাভ নেই, রাইট? কেন, এখানে পশ্চিমবাংলা প্রচুর মানুষ অসুস্থ, শুধু তাই নয়, এখানকার মানুষের কিছু হলে একটা ভেলোর দৌড়ানোর
টেন্ডেন্সি আছে, ভেলোরে যায়, ভেলোরে যায়, বাট সেখান থেকেও তো ফিরে আসছে, কোনো কাজ হয়নি। বাট সেরকম পেশেন্টগুলো তো এখানে বসে আছে, কোনো রকম আর রাস্তা খুঁজে পাচ্ছেন না। এ বলুন না, ভেলোরের থেকেও বড় ট্রিটমেন্ট কোথায়, কখন বড় ট্রিটমেন্ট কি ছোট ট্রিটমেন্ট পেয়ে যাবেন আপনি নিজেও জানেন না, তাই না? জিসকো ঢুন্ডা গলি গলি ও ঘর কে পিছুয়াড়ে মিলি। তো সুতরাং যাকে সারা রাস্তা দেশ ঘুরে বেড়াচ্ছেন, আপনার বাড়ির পিছনে কখন পাওয়া যাবে, কখন যে সেরে যাবেন সেটা আপনিও নিজে জানেন না। সুতরাং আয়ুর্বেদের কিন্তু এত বড় জায়গা কিন্তু এখন অবধি নেই। আর আমাদের ব্যাঙ্গালোর মেডিকেল কলেজের সঙ্গে আমি যেটার সঙ্গে টাই আপ আছে, মানে আছি আর কি, তার সঙ্গে টাই আপ করেই ট্রিটমেন্টটা হয়। তো সুতরাং তাই তো এত টেবিল থেকে বলতে পারি, যেটা সারাতে পারি তো সারবে, যেটা হয় না হবে না। বাড়িতে বসে বসে শুধু বললে হবে, হোম রেমেডি বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার। হ্যালো নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, আমি পাটনগর থেকে বলছি। হ্যাঁ বল। এক বছর আগে আমার ইউরিনে একটা সমস্যা হয়েছিল, ওই জ্বালা পড়ে ব্যথা। তো সেই সময় ডাক্তার দেখিয়েছিলাম, কিছু ওষুধ খেয়েছিলাম, তারপর ঠিক হয়েছে। তারপরে রিসেন্টলি আবার এরকম হচ্ছে, এক মাস হলো আবার ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই আর কি তখন ঠিক হয়ে যাচ্ছে। আর বয়স কত আপনার? এজ কত? জল কম খাওয়া হচ্ছে তাহলে, কারণ এই বয়সে এই ধরনের ইউরিনারি প্রবলেমস আসে না, আসার কথা নয়। তো আপনাকে ছোট্ট হোম রেমেডি বলে দিই, যদি মানতে পারেন মাস দেড়েক 45 দিনের মতো আপনার এই প্রবলেমটা চলে যাবে। ওকে, এক হচ্ছে কুর্তি কলায়, কুলুর্ত কলায় মারাত্মক ইউরিনারি প্রবলেমের জন্য কাজ করে। আর তার সঙ্গে গক্ষুরা চূর্ণ বা গক্ষুরা কাঁটা ওই দশকর্ম দোকানেই পাওয়া যায়, দুটো একসাথেই পাওয়া যায়। তো আপনি এনে ওইটাকে এক চামচ করে একটা কাঁচের গ্লাসে জলে রাত্রে ভিজিয়ে দেবেন, সকালে ছেঁকে নিয়ে জলটা খেতে থাকুন, টানা 45 দিনের মতো আপনার এই প্রবলেম চলে। কোনো ডাক্তারের কাছে কেউ ওষুধ খেতে হবে না, কারণ শুধু শুধু ডাক্তারের ব্যবসা বাড়িয়ে কোনো লাভ নেই। কিন্তু আপনার যে সমস্যাটা হয়েছে এটা এটাতেই সেরে যায়, ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে, ওকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। তো সুতরাং যার হোম রেমেডিতে সেরে যাওয়া তাকে তো অবশ্য বলে দিই আমি, এটা তো আপনারা জানেন। বাট এমন কোনো প্রবলেম, এবার মাথাটা গরম হয়ে যায় তখনই, তার মেয়ে টিউমার হয়েছে ওভারি, মানে সিস্ট, ছোট টিউমারের ছানাগুলোকেই তো সিস্ট বলছি আমরা, তো সেটাকেও যদি বলে ডাক্তারবাবু আমাকে একটু হোম রেমেডি বলে দিন। এবার আপনাকে কী খাওয়াবো, এবার রান্নায় একটু লঙ্কার গুঁড়ো বেশি দিন, সরষের তেল একটু কম দিন, আর বাইরে মোটামুটি ফাস্টফুড একটু বেশি করে খাওয়ান, ব্যাস তাহলে সে সেরে যাবে। মেডিসিন আছে, কিছু মেডিসিন আছে যেগুলো ইউজ করানো খুব দরকার। এখন আপনারা বুঝবেন না যে যারা মোটামুটি 18 বছরের মেয়েদের এই সিস্টগুলো হয়ে গেছে, আগামী দিনে আফটার ম্যারেজ, বিবাহের পর বেবি আসবে না, এই প্রবলেমটাই হয়। তো সুতরাং এবার যদি আপনি এই বয়সে এখন অপারেশনটাও করতে চান, তাহলেও বেবি আসার চান্স 90% নেই। তাহলে সুতরাং তাকে বাই মেডিসিনই কিওর করতে হবে। বাই মেডিসিন মানে আপনার অ্যালোপ্যাথিতে কোনো রাস্তা নেই, আমি একদম জোর করে বলে দিচ্ছি, এমন কোনো ওষুধ ওনাদের কাছে নেই। আপনি যে কোনো গাইনোলজিস্টের কাছে যান, যে ট্যাবলেটের নাম লিখে দেবে, সেটা খেলে ওভারি সিস্টগুলো ছোট হয়ে যায় বা সেরে যায়, নেই, এতটাই জোর করে বলছি। সুতরাং আয়ুর্বেদ সেকশন এবং ইউনানি সেকশনই আছে, তাই আমরা জোর করে বলি যে হ্যাঁ আছে, আপনারা এলে সারবে, না হলে বড় হতে থাকুক, বড় হলে আরো বেশি বেশি পয়সা লাগবে, পরে ডাক্তার দেখে লাভ আছে, আপনারা রোগ না বাড়ালে ডাক্তারগুলো বাঁচবে কি করে, এটা তো সিম্পল ব্যাপার না? তো সুতরাং সুগার পেশেন্টের জন্য যে কথাটা বলছিলাম, সুগার ফ্রি হিসেবে আমরা এগুলো প্রোডাক্ট পাওয়া যায় বাজারে, এগুলো কিনতে পাওয়া যায়। তো বহু বছর ধরে খেয়ে আসছেন, জলের মধ্যে এটা গুলে নিলে দেখবেন যে সেটা জলের মধ্যে ডাইলিউট হচ্ছে না, যদি জলে ট্যাবলেটটা ফেলেন। তাই এটা দীর্ঘ বছর ধরে যারা চালাচ্ছে তারা কী কী প্রবলেম হোক যার দ্বারা জানেন, কিন্তু মেড বাই কেমিক্যালস, আমরা ওই জায়গাগুলো থেকে এখন ফিরে আসছি। তো ফিরে আসছি কেন, যে স্টেভিয়া তুলসী পাতা থেকে তৈরি হয়েছে, যেগুলো যেগুলো খুব সহজভাবে ইউজ করা যায়, সেইগুলো আপনারা চায় দিয়ে মিষ্টিতে দিন, যে কোনোভাবেই এটাকে ইউজ করানো যায়। ইয়েস হ্যালো বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার বলুন, শুনতে পাচ্ছি, বক্তব্য বলুন, চুপ করে থাকলে হবে না কম সময়। হ্যাঁ বলছি, আমি গোপুর থেকে। হ্যাঁ কি সমস্যা বাবা? আমি বাইক চালাই, টাইম আছে, আমি রাস্তা হয়েছে, আমি কিছু কমছে না। বুঝলাম না কি কমছে না। ডান হাতে শিরা কাজটা দিয়ে, মানে কবজি কাজটা দিয়ে খুব ব্যথা। কবজির কাছে ব্যথা আছে?
তো বাবা বাড়ির পাশে এত ওষুধের দোকান আছে, কি একটা যে কোনো পেইন বাম কিনে এনে লাগান। পেইন বাম, পেইন বাম অনেক কোম্পানির ভালো ভালো পেইন বাম আছে, মানে পেইনের জন্য যে মলম গুলো পাওয়া যায়। এটা তো বাম লাগাতে বলছিল না, শুধু লাগালে হবে না, তার সঙ্গে খাবার ওষুধও তো দরকার আছে। এবং বামটা লাগিয়ে আকন্দ পাতা গরম করে বেঁধে দিন, রাত্রে বেঁধে দিন, সকালে খুলুন, দেখবেন অনেকটা কম আছে, অনেকটাই কম আছে। ঠিক আছে, আকন্দ পাতা দিয়ে বেঁধে রাখবেন সারা রাত। কবজিতে লাগিয়ে যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে আকন্দ পাতা মলমটা লাগাবো, পর আকন্দ পাতা গরম করে নিয়ে ওই জায়গাটায় বসিয়ে বেঁধে দিন সুতির কাপড় দিয়ে, সারা রাত বাঁধা থাকবে, সকালবেলা খুলবেন। এরকম মোটামুটি 10-15 দিন করুন, দেখবেন আগে থেকে অনেক বেটার জায়গায় আছেন। এবং ওই হাতে মলম চলাকালীন সেই কটা দিন কোনো ভারী বস্তু উঠাবেন না, ক্লিয়ার? তো এই গল্প দাদুর আসলে এত হ্যালো মুখতমুখ করলে হবে? আর যদি আবার ভুলে যান, আবার নিজে যে নাম্বারগুলি দেওয়া আছে ওখানে দেওয়া আছে, ওখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করলেও আপনাকে বলে দেবে, আমাদের টেলিকলার্সরা রেডি আছে আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য, যে কোন জায়গাটা আপনি ভুলে গেলেন আপনি আবার জিজ্ঞেস করলে আপনাকে জানিয়ে দেবে। ঠিক আছে, ওই জন্য যে কোনো একটা নাম্বার নোট করে রেখে দিন। আপনার যদি খুব সিরিয়াস প্রবলেম থাকে, যদি বলেন যে আমার সঙ্গে কথা বলাতে হবে, তো কনফারেন্সে সেখান থেকেও কথা বলতে পারেন আপনারা। সো এই জন্যই বলছি যে নিচে যে নাম্বারগুলি দেওয়া আছে ইটস ভেরি এসেন্সিয়াল। কখন আমি আপনার বা আপনি আমার কাজে লেগে যেতে পারি কেউ জানি না, মানুষ তো মানুষের জন্যই হয়। আর আজকের ডেটে আয়ুর্বেদ আর ইউনানিকে এত আর অবহেলা করা যাবে না, কারণ সেই জায়গাটা মোটামুটি আমরা কিন্তু একটা জায়গায় পৌঁছেছি। আজ থেকে 20 বছর আগে যে দুর্দশা আমাদের ছিল, মানে আয়ুর্বেদ ডক্টরদের, ইউনানি ডক্টরদের, এখন কিন্তু সেই দুর্দশা নেই। এখন মেডিসিনও প্রচুর নতুন এসেছে, যেটা ট্রিটমেন্টের রেজাল্ট কিন্তু অনেক গুণ বেশি এগিয়েছে। তো সুতরাং আজকে টোটাল এশিয়ার মধ্যে হু ঘোষণা করেছে যে আয়ুর্বেদের সব থেকে বড় হাবটা তৈরি হবে, রিসার্চ হাবটা যেটা ইন্ডিয়াতে, কারণ এটা তো আমাদের ভারতীয় বিদ্যা আয়ুর্বেদ চিকিৎসাটা। তো সেই জন্যেই আমাদের জোরটাও অনেক বেশি, আয়ুর্বেদের দখলটা অনেক বেশি। ওকে, হ্যালো, বলুন। নমস্কার, বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বক্তব্য কি? আপনার বাড়ির দরজার বাইরে বড় বড় করোনা দাঁড়িয়ে আছে, বেরোলেই খেয়ে ফেলবে। ঠিক, বাইরে বেরোবেন না, বাড়ির করোনাটা ওয়েট করছে, আপনি বেরোলেই কিন্তু কামড়ে দিতে পারে। বেরোচ্ছেন না তো বাইরে? সে কি কথা, একদম করবেন না, এখনো করোনা কিন্তু যায়নি, ওরা ওয়েট করে আছে আপনাকে কবে পাবে। আচ্ছা, পায়ে গুপো হয়েছে সেটার ব্যাপারে বলে দিই, তাহলে একটু গুটি গুটি পায়ে বাইরে হেঁটে বেরোতে পারবেন। পায়ে গুপো মিন্স কুলাটির মতো হয়, শক্ত হয়ে যায় এবং হাঁটতে গেলে প্রচন্ড ব্যথা হয়। ঠিক কথা, কেউ কেউ আবার ব্লেড দিয়ে কাটে, আবার কখনো কখনো শ্বাস মতো রক্ত শ্বাস শ্বাস মতো বেরোতে থাকে, রাইট? কাটতে যাবেন না, আরো বিপদ হবে। আপনাকে ছোট্ট পদ্ধতি বলে দিই, খুব তাড়াতাড়ি রেজাল্ট পাবেন। 1 চামচ নারকেল তেল নেবেন, যে নারকেল তেলটা শীতকালে জমে যায়, 1 চামচ, আর তার সাথে 1 চিমটি গন্ধক আর 1 চিমটি ফিটকিরি, দুটোকে ওই চামচের মধ্যে দিয়ে মোমবাতির আগুনে ভালো করে গরম করবেন। ওকে, গরম করার পর মোটামুটি সহ্য হচ্ছে এমন, রাত্রে শোবার সময় ঠিক পায়ের চেটোর মধ্যে যেখানে যেখানে এই কর্ম আছে সেটাই লাগিয়ে দিন। বোঝা গেছে? না বুঝতে পারলে নিচের নাম্বারে আবার ফোন করে নিন। ওকে, করোনা একদম চলে যাবে যেদিন, সেদিন আসবেন আপনি আমার কাছে। ওকে, কেটে গেলে নিচের নাম্বারে ফোন করুন, বলে দেবো। ঠিক আছে, পেয়ে গেলে থাকুন। ওকে, তবু টিভির পর্দায় শুনতে থাকুন, বাকি উত্তর পেয়ে যাবেন অ্যান্সার। কারণ কন বা গুফো যাকে বলে, সেগুলো পায়ে হওয়া মানে মারাত্মক যন্ত্রণাদায়ক ব্যাপার। মানে যাদের হয়েছে তারা বোঝে যে একটা করে স্টেপিং ফেলা যে কি যন্ত্রণাদায়ক, জুতো পরে থাকলেও এই ব্যাপারটা হয়। তো এটা আমি অনেকবারই বলেছি রেমেডি, আমি এখনো বলে দিলাম, আবার রিপিট করে দেবো। ওকে, হ্যালো, হ্যালো, নমস্কার, নমস্কার, বলুন। আমি বলছি যে আপনার প্রোগ্রাম অনেকদিন থেকে দেখছি, সবসময় তো আপনি সুগারের জন্য ভালো ভালো যে সুগারের দিতেছেন আপনি বলে থাকেন, আমি রিসেন্ট একটু ইয়ে হয়ে গেছে, আমার এই বসে টসে যখন খাচ্ছি
কত এখন? অশ্বগন্ধার নাম শুনেছেন? অশ্বগন্ধার এখন ক্যাপসুল পাওয়া যায়, ক্যাপসুল। ভালো কোনো কোম্পানির, ব্র্যান্ড কোম্পানির, লোকাল কোনো ব্র্যান্ড নেবেন না, ভালো ব্র্যান্ড কোম্পানির অশ্বগন্ধা নিয়ে আসুন, সকালে একটা রাত্রে একটা, দুধের সাথে খেতে পারলে আরো বেস্ট হয়, অথবা গরম জলের সঙ্গে। ওকে, আপনার যে সমস্যা বললেন এই পা ঝিঁঝিঁ ধরে যাওয়া, কাজ হয়ে যাবে। তা আপনার কেন, ওটা আবার কার হয় না, গ্যাস অ্যাসিডিটি হবে না? সকালবেলা সাতটা করে আতপ চাল চিবিয়ে খেয়ে দিয়ে ঘুমে ঘুম ভাঙার পরেই খাবেন, সাতটা করে আতপ চাল। ইয়েস, ওটা কিন্তু বাসমতি হলেও হবে না, আতপ চালই চাই, সিম্পল যে বাজারে আতপ চাল পাওয়া যাচ্ছে। না 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 না, আতপ চালই নেবেন, সাত আটটা চিবিয়ে খেয়ে নিয়ে গ্লাস জল খান, আপনার এই অ্যাসিডিটি দেখবেন আস্তে আস্তে কমে গেছে। ওকে, থ্যাংক ইউ। তো প্রচুর লাইন আছে, সবাই একটা লাইন জড়ো করে রেখে দিলে হবে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো যাই হোক, আবার আসবো তো, একটা দিন তো নয়, কারণ এই দেখতে পাচ্ছেন সব লাইন দিয়ে আছে, সবার সঙ্গে একটু করে কথা, একটু করে কেন, মোটামুটি দুটো করে প্রশ্ন করা যায়, এবং সেটার হোম রেমেডি হয় কি না, যদি হোম রেমেডি না হয় সেটা বলে দিই যে মেডিসিন পাওয়া যাচ্ছে বাজারে লোকাল, কালেক্ট করে নিন, তাহলেই হয়। কে? হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা ভাই, বলুন। আপনার সুগার আছে? সকালবেলা অড়হর পাতা, অড়হর ডালের পাতা চেনেন? বাজারে কিনতে পাওয়া যায়। তো সুতরাং অড়হর গাছের পাতা তিনটি করে আখের গুড় দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন সকালবেলা, এক চামচ আখের গুড়, তিনটি অড়হর পাতা, এক নম্বর টিপস। দুই, রাত্রে শোবার সময় সোনা পাতা চূর্ণ আপনার বাড়ির কাছে পেয়ে যাবেন যে কোনো দোকানে, সোনা পাতা চূর্ণ, ওটা ছোট চামচের এক চামচ একটু হালকা উষ্ণ গরম জলের সাথে খেয়ে শুয়ে পড়ুন। মানে এটা পারমানেন্ট সলিউশন বলছি, যে পেটের এই প্রবলেম গুলো আর আসবে না। ওকে, সকালবেলা অড়হর পাতা আখের গুড় বলবেন না, শুনতে থাকবেন, আপনি শুনে নিন আগে, নাহলে এবার ফোন কেটে যাবে একটু পরে, কারণ এখানে টাইম বাঁধা আছে, এক মিনিটের বেশি অটোমেটিক কেটে যাবে এটা। ওকে, তো সেই জন্যই অড়হর পাতা তিনটে আখের গুড় দিয়ে সকালবেলা খালি পেটে, আর রাতে সোনা পাতা চিনি, ঠিক আছে? ওকে, মানে লাইন লেগে আছে, তো সুতরাং ওই জন্যই বলছি আরেকজনকে বলার সুযোগ দিতে হবে। হ্যালো, হ্যালো, নমস্কার দিদি ভাই, বলুন। নমস্কার, শুনতে পাচ্ছি, বলুন কি সমস্যা? আমি শুনতে পাচ্ছি, বলুন। তো সুতরাং টিভি যে ঘরে চলছে সেই টিভির ঘর থেকে বাইরে আসতে হবে, তবে কিন্তু ফোনে পরিষ্কার শোনা যায়। আপনি যদি দেখেন যে টিভি দেখতে দেখতে আমার কথা শুনবেন টিভিতে, না সেটা হবে না, টিভি সাউন্ডটা মিউট করে দিন। যদি ফোন এখানে লেগে যায়, তাহলে যাদের ফোন লেগে যাচ্ছে এখানে সরাসরি, টিভি সাউন্ডটা প্লিজ মিউট, এবং তারপর আমার সঙ্গে কথা বলুন, ফোনে শুনুন টিভিতে দেখুন, তাহলে ক্লিয়ার হবে। কারণ টিভিতে শুনতে গেলে না আমার আওয়াজ শুনতে পাবে, না আপনার আওয়াজটা আমি শুনতে পাবো, ওকে, প্রবলেম হয়ে যাচ্ছে এই জন্য। ওকে, তো আমরা যে কথায় ছিলাম, যারা সুগার পেশেন্ট তাদের জন্য এই সুগার ফ্রি, এটা সম্পূর্ণ তুলসী পাতা থেকে, স্টেভিয়া থেকে একটা চিনির মতো জিনিস করা হয়েছে, মারাত্মক সুন্দর মিষ্টি, যেটা
খাবার পর কোনো রকম সুগার বেড়ে যায় না। এটা কি কি কাজে লাগানো যায়? আপনি চায়ের মধ্যে, কফির মধ্যে, পায়েস খেতে ইচ্ছা হলো, কোনো তরকারির মধ্যে অনেকে চিনি দিয়ে খাবার অভ্যেস ছিল মিষ্টি দিয়ে, আপনি সেখানে দিতে পারেন, অথবা সিমুই রান্না করলে ইত্যাদি মিষ্টির কম্পোজিশন যেগুলো আছে তার মধ্যে কিন্তু এইটা আপনি ইউজ করতে পারছেন, যার নাম সুইট অ্যান্ড জিরো, সুইট অ্যান্ড জিরো। ওকে, তো যারা অনেক দূরে বাড়ি তাদের যদি সুগার, সেখানে যদি সুগার রুগীরাও থাকে আপনাদের আসতে হবে না, নিচে যে নাম্বারগুলি আছে ওই নাম্বারে যে কোনো একটা নোট করে রাখুন, ওখানে বলবেন আপনাকে বাড়ি অবধি হোম ডেলিভারি করে দেবে। আর এত বড় প্যাকেট, এটা তিন মাস অবধি যায় একসাথে, মাত্র 100 টাকা দাম, অনলি 100। ওকে, তো সুতরাং এই ধরনের ভালো কিছু প্রোডাক্ট আমরা নিয়ে আসা, এখানে একটাই কারণ মানুষ যাতে এই কেমিক্যালসের দুনিয়া থেকে আবার হার্বাল লাইফের মধ্যে ফিরে আসতে পারে। ওকে, হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ভাই, বলুন। আমি কাটা থেকে বলছি। বলুন কি সমস্যা দাদা? সুগারের খুব সমস্যা। সুগার আবার সমস্যা হলো? আপনার সুগার না থাকলে পাড়ার লোকের সাথে মিশতে পারবেন না, এটা স্ট্যাটাস ফুল ডিজিজ। আপনার আত্মীয় স্বজনদের বলে কত গর্ব মনে হয়। কবছর ধরে সংসার করছেন সুগারকে নিয়ে? ভাবুন ভাবুন, যেদিন মন থেকে সাড়া দেবে, মানে হৃদয় থেকে, সেদিন চলে আসবেন। আপনি অ্যালোপ্যাথি খাচ্ছেন সুগারটাকে কমাবার জন্য, আর যেদিন মনে হবে যে এটাকে নির্মূল করবো, বডি থেকে তাড়াবার ইচ্ছা হচ্ছে, তাহলে সেদিন আপনি আমার কাছে আসবেন। ওকে, কেন একবার কি ইচ্ছা করছে না? ঠিক ঠিক, তা একা আসবেন না, হর পার্বতী একসঙ্গে আসুন, গিন্নিকে নিয়েই সঙ্গে আসুন, ঠিক আছে? কাজে লাগে, আপনি টোটকাটাও জানেন আমি যেগুলো বলে দিয়ে থাকি অলরেডি, যতদিন আসতে পাচ্ছেন ওই হোম রেমেডিটা ইউজ করুন, যেটা কারি পাতা কাঁচা হলুদ বলে থাকি। মানুষের জীবনকে 20 কেটে যাক, নতুন বছরে আসুন। বলতে পারবো না ওই দিকটা, আমার নিজেরও যাওয়া নেই, ও বলতে পারবে নিচে যারা নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে ওরা বলে দিতে পারবে, ঠিক আছে? ওদের ফোন করবেন, ওরা গাইড করে দেবে আপনাকে, চিন্তা নেই। তো সুতরাং অনেক দূরে দূরে অনেক মানুষ থাকেন আমি জানি, সব জায়গায় আমারও যে ওঠা হয়নি এখন অবধি, তবে নিচে যারা আছে দে আর এক্সপার্ট অ্যাবাউট রুট ম্যাপ, একদম পুরো ম্যাপের মতো আপনাকে বলে দেবে কোথা থেকে কত নম্বর কি বাস আছে, কি ট্রেন কটায় পাবেন, মানে অসাধারণ আপনাকে গাইড করবে। তো সেই জন্য নিচের নাম্বারগুলো ওই জন্যই বলি যে একটা নোট করে রাখুন, যদি কোনোদিন ইচ্ছে হয় যে না একবার দেখে আসি, বেড়াতে বেড়াতে যাই, এতদিন ধরে লোকটাকে দেখছি টিভি পর্দে এক ঘন্টা করে বকে যায়, একদম তো ফালতু নিশ্চয় বকছে না, তাহলে রোজ আসবে কেন লোকটা, তাই না? তো সেই জন্য একদিন যদি আসার ইচ্ছে হয় যে যাই একদিন ঘুরে আসি, তাহলে নিচের নাম্বারে একবার প্লিজ ফোন করে আসবেন, কারণ ওনারা কিন্তু বুকিং করে দেবে অ্যান্ড গাইড করে দেবে আপনি কখন এলে খালি পাবেন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। আমি পূর্ব মেদিনীপুর থেকে বিশ্বজিৎ ফোন করছি। আচ্ছা বিশ্বজিৎ, ওখানে লাইন কি একদম পরিষ্কার পাওয়া যাচ্ছে, মানে টিভিতে চ্যানেলে পরিষ্কার দেখতে পাচ্ছেন না, ঝিরঝির হচ্ছে, পরিষ্কার দেখতে পাচ্ছ? হ্যাঁ পরিষ্কার দেখতে পাচ্ছি। আমার সাথে কথা বলো, টিভির দিকে তাকিয়ে না, হাগরে টিভির দিকে তাকিয়ে আছো, কানে ফোনটা ধরে টিভি রুম থেকে বাইরে আসো, পরিষ্কার শুনতে পাবে। তাহলে বাইরে এসছো? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এবার বলো কি বক্তব্য শুনি। আমার 1.5 বছর ধরে আমি মানে খালি মাথা ঘুরাচ্ছে, প্রথম একদিন মানে প্রেসার হাই হয়ে যায়, তারপর ওষুধ খাওয়ার পর প্রেসার নরমাল হয়ে গেছে, কিন্তু মাথা ঘোরানো টোটাল মানে বন্ধ হচ্ছে না। তোমার কি ঘাড়ে ব্যথা আছে? মেডিসিন 80-90 হাজার টাকার মেডিসিন খেয়ে নিয়েছি এলোপ্যাথি। ঘাড়ে ব্যথা আছে? ঘাড়ে টোটাল মানে নিউরোলজিস্ট কে দেখাইছি, কোন মাথার এমআরআই করেছি, স্ক্যান করেছি, পেটের আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ইসিজি হয়েছে, মাথায় মাথা ঘুরছে, আর তুমি পেটের আল্ট্রাসোনোগ্রাফি করে বসে আছো?
প্রবলেমটা কি আমি জানতে চাচ্ছি। আমার মাথা ঘুরছে তার জন্য আসতে হবে। তোমার মাথার প্রবলেম, তুমি পেটের আলট্রাসনোগ্রাফি করিয়েছো, তো মাথায় ব্যামো হয়েছে, পেটের রিপোর্ট করে ঘুরে বেড়াচ্ছো, কি করে মাথার ব্যামো ধরবে সার্ভে সেটা? তুমি কি মাথার কোনো রিপোর্ট করিয়েছো, ঘাড়ের কোনো রিপোর্ট করিয়েছো? তোমার কি ঘাড়ে ব্যথা হয়? হ্যাঁ, ঘাড়ে ব্যথা ছিল, ঘাড়ের আমি এক্সরে করেছি, রিপোর্ট করেছি, কোনো ঘাটতি পাইনি, ওটাও নরমাল। আর মাথার এমআরআই করেছি, ও নরমাল, কিছু পাইনি। বাকিটা টিভির পর্দায় শোনো। তুমি এখন মহাভারত শুনে করেছো, শেষ করবে না, বুঝতে পেরেছি। মেদিনীপুরের বিশ্বজিৎ, যে রিপোর্ট গুলো করা আছে, মাথার এমআরআই করা আছে বললে, ওই এমআরআই টা লাস্ট পেজে যাও, ওখানে দেখবে মোটা করে ইমপ্রেশন লেখা আছে, ওই লাস্ট পেজটা ছবি তুলে নিচের একটা নাম্বারে পাঠাও, আর নিচে লেখো তোমার সমস্যা কি হচ্ছে, মাথা ঘুরছে, কোন দিকে ঘুরছে, কি ধরনের হচ্ছে, ডান দিকে ব্যথা করে না বাঁ দিকে ব্যথা করে ইত্যাদি, সেটা লিখে পাঠাও। ওকে, ওটা দিয়ে কাজ হবে। বলো, হ্যালো, বলো, কি প্রবলেম বলুন? আমার প্রবলেম হচ্ছে, আমি 2001 সালে নাই, হ্যাঁ, অপারেশন হয়েছিলাম, খুব ব্লিডিং হতো, মুখে নিয়ে গিয়ে অপারেশন করেছিল, হ্যাঁ, মুখটা ব্যথা কান, তারপর বন্ধুতে নিয়ে অপারেশন করেছিলাম, হ্যাঁ, ইউটেস বাদ গেছে। তারপর আজ 8-9 বছর ধরে আমার ইউটেসে একটা স্বাভাবিক এত চুলকুনি হয়, এখানে মেডিসিন দেখাই ক্লিনিকে, দিদিভাই কি ঘুমিয়ে পড়লেন? হ্যালো, পেটের প্রবলেমটা কি হচ্ছে? যে দিদিভাই ফোন করেছিলেন ওনাকে বলে দিচ্ছি, আপনার যে আল্ট্রাসোনোগ্রাফিটা আছে ওটার পিকচারটা তুলে নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন, আমি দেখে তারপর জানাবো। কারেন্ট দেবেন, আপনার অপারেশনের আগে রিপোর্ট না, অপারেশন হওয়ার পরে রিপোর্টটা চাই আমার, ঠিক, কারণ প্রবলেমটা এখন যেহেতু, তাই কারেন্ট রিপোর্ট দরকার আছে। কেমন, ওইটা না হলে কিন্তু ডায়াগনোসিস করা যাবে না যে আপনার সমস্যাটা কি। হ্যালো, হ্যালো, বলুন। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। তার জন্য কি করতে হবে? বুঝলাম না, বলো। মায়ের সুগার আছে, এটা নতুন কিছু গল্প নয়, তোমার মায়ের মতো কয়েক লক্ষ মায়ের সুগার প্রেশার আছে, আর যদি সারাবার, এখন ওষুধ নিশ্চয়ই কোনো না কোনো ডাক্তারের খাচ্ছে, সেটা কমিয়ে রাখার জন্য যদি সারাবার ইচ্ছা হয় নিচের নাম্বারে কন্ট্যাক্ট করবে, একটা ভালো দিন দেখে মাকে নিয়ে চলে আসবে, ঠিক আছে? এ তো আর আমি তো দিনক্ষণ ভবিষ্যৎ বলার জন্য বসিনি এখানে, সারাবার যদি ইচ্ছে হয় আসতে হবে, ঠিক। আর বাকি সুগারের জন্য তো হোম রেমেডি বলেই দিই, বহুবার বলেছি, ওটা মাকে এখন খাওয়াতে থাকো, ওকে? প্রেশার ওষুধটা হুট করে বন্ধ যেন না করে ফেলে, প্রেশার থাকলে সেটা বন্ধ হয়ে যায় যদি মেডিসিন, স্ট্রোক অবধি হয়ে যেতে পারে, তো সুতরাং এগুলো থেকে যদি মুক্তি পেতে তার জন্য আসতে হবে, বাড়িতে বসে বসে জল পোড়া তেল পোড়া খাওয়ালে এই অসুখগুলো সারবে না, বিকজ ইটস এ লাইফ টাইম, মানে যতদিন বাঁচে ততদিন একটা অসুখ ঘোষণা হয়ে গেছে, তাকে যদি সারাতে হয় বাড়িতে নয় ডাক্তারের কাছে যেতে হবে, ওকে? তো আমরা একটু ঘুরে আসি ছোট্ট প্রেজেন্টেশন থেকে, কেমন? এই জন্যেই যে নতুন একটা কুইজ আপনাদের একটু জানিয়ে দিই, যে কুইজটায় আপনারাও কিন্তু অংশগ্রহণ করতে পারেন, ওকে? তিনটি প্রশ্ন থাকবে বলেই দিই আমি, তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন যারা, এই এতজন ফোন করছেন না, তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে তারা যদি 7 দিনের মধ্যে দেখাতে আসে আর ইচ্ছে হয় আর কি চলে আসে,
কোনো ফিজ লাগবে না ঠিক যদি তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে যায় না সবসময় যেমন আমি ডক্টর বলে যে আপনি মেডিকেল থেকেই বা সায়েন্সের প্রশ্ন করব তা নয় তিনটি প্রশ্ন দেওয়া আছে এটা আমাদের ইউনিট থেকে জানানো হচ্ছে আপনাদের যে হ্যাঁ আপনি যদি তিনটি প্রশ্নের উত্তর সঠিক জবাব দেন তাহলে আমরা আপনার ফিজ নিচ্ছি না দু নাম্বার শুধু তাই না আপনি যখন দেখিয়ে যাবেন এবং বাড়ি ফেরার সময় আমাদের তরফ থেকে কসমেটিক গিফট প্যাক আপনার জন্য রেডি থাকবে যেটা আপনার সপরিবারে সারা মাস ধরে আপনি দেখাতে পারেন ঠিক চলুন দেখি একটু হ্যাঁ চিঠি আই হ্যাঁ এই জন্যই বলা হয়েছে যে চিঠির আদান প্রদান আমরা ভুলে গেছি আর সেই জায়গাতেই কিন্তু চিঠির সাবস্টিটিউট এখন মোবাইল তো তার মাধ্যমে কি করে আপনার সঙ্গে আমাদের আদান প্রদান হয় তাই আমাদের অনুষ্ঠানটার এই অনুষ্ঠানটার নাম করা হয়েছে তুমি বলবে আমি শুনব তাই আপনাকেই বলতে হবে এবং কি বলবেন ভালো করে দেখে নিন নাম্বার ওয়ান কোশ্চেন প্রথম প্রশ্ন হচ্ছে হাউ মানি বোনস ইন থ্রি ইয়ার্স বেবি মানে একটা তিন বছরের শিশুর শরীরে কতগুলি হাড় থাকে তিন বছরের একটি শিশুর শরীরে কতগুলি হাড় থাকে সেটা আপনাকে জানাতে হবে এটা হচ্ছে এক নম্বর প্রশ্ন কত নম্বরে পাঠাবেন হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন 8336973028 8336973028 এটা হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে কিন্তু পাঠাতে হবে অন্যান্য কোনো নাম্বারে কিন্তু পাঠালে আপনি ফিজ ফ্রিও হবে না গিফট হ্যাম্পারও পাবেন না দুই নেক্সট কি আছে দু নম্বর প্রশ্ন হুইচ এনজাইম অ্যাক্টিভ ফর ডাইজেস্টিভ সিস্টেম মানে আমাদের পেটে ডাইজেস্ট করার জন্য হজম করানোর জন্য কোন এনজাইম অ্যাক্টিভ থাকে এবং বা ব্যবহার করা হয় রাইট আমাদের পেটে কোন হজম শক্তির জন্য কোন এনজাইম অ্যাক্টিভ থাকে বা ব্যবহৃত হয় নাম্বারটা আবার বলে দিই 8336973028 এটা হচ্ছিল দ্বিতীয় নম্বর প্রশ্ন তৃতীয় নম্বর প্রশ্ন কি নেম অফ দ্য টু অ্যাক্টার্স অফ গুপি গাইন অ্যান্ড বাঘাবাইন একদম সবার জন্য এটা বোধহয় সবাই পারেন আবার নাও পারতে পারেন যারা সায়েন্সের সঙ্গে যুক্ত নয় সাধারণ মানুষের জন্য যে গুপি গাইন বাঘাবাইন ফিল্মে যে দুজন অ্যাক্টর ছিল হিরো আর কি তাদের দুজনের আসল নাম কি গুপি গাইন বাঘাবাইনের যে দুজন অ্যাক্টর ছিল তাদের আসল নাম কি ফোন নাম্বারটা আবার বলে দিই 8336973028 কন্ডিশন কি ভালো করে শুনে নিন তিনটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এবং আপনার একটি সঠিক উত্তর লিখে দিয়ে আপনার একটি সেলফি দিয়ে পাঠিয়ে দিন কেন আপনি যে সেই তিনি যিনি উত্তর লিখে পাঠিয়েছেন তার ছবিটা থাকতে হবে এবং যার ছবি সেলফি পাঠাবেন একমাত্র তিনি আমাদের এখানে এলে ফিজ তার লাগবে না এবং বাড়ি যাবার সময় ওষুধ নিয়ে আমাদের তরফ থেকে ফ্রি একটা কসমেটিক গিফট হ্যাম্পার শীতের জন্য সপরিবারে ব্যবহার করতে পারবে ওকে চলুন ফিরে আসি তো কিছুক্ষণের জন্য আমরা একটু বিরতিতে গিয়েছিলাম কারণ শুধু কথা বলে যাচ্ছে কিন্তু আপনি যদি এই তিনটি প্রশ্নের উত্তর পাঠিয়ে দেন একদম সঠিক উত্তর হয় তাহলে আমরা ফিজটা লাগছে না কিন্তু এক সপ্তাহের মধ্যেই কিন্তু উত্তরটা পাঠাতে হবে এবং এক সপ্তাহের মধ্যেই চলে আসতে হবে কারণ আবার নেক্সট উইকে নতুন কুইজ চলে আসবে ওকে 60+ কুইজ টাইপ করবেন প্রথমে তার নিচে তিনটি প্রশ্নের উত্তর আর তার নিচে সঠিকভাবে উত্তরটা দিতে হবে এবং আপনার সেলফি একটা ওকে হ্যালো নমস্কার হ্যালো হ্যাঁ দিদি ভাই বলুন আমার খুব আমি আলিপুর দুয়ার থেকে বলছি আরে বাবা অনেক দূর বলুন দিদি ভাই ঠান্ডা কেমন ওখানে ঠান্ডা কেমন আর শুনতে পাচ্ছে না কাজের কথা বললে এনারা কেন শুনতে পান না আমার কিসের প্রবলেম হ্যাঁ আপনি বলে যান আমি শুনি বলুন কোথায় প্রবলেম কিছু বুঝতে পারছি না আবার বলুন রিপিট হাঁটুতে ব্যথা কোথায় কি প্রবলেম বলছেন আমার খুব ব্যথা প্রবলেম বুকের ভেতরটা ধক করে বুকের ভেতর ধরপর করছে আমার খুব গ্যাসের প্রবলেম গ্যাসের প্রবলেম হ্যাঁ তো এগুলো তো কমন প্রবলেম এটা কোনো সমস্যা হলো অনেক ওষুধ খেয়েছি তাও হলো কমছে না
তা সব তীর্থ ঘোরা হয়ে গেছে, যখন একবার শেষ তীর্থ আমার কাছে আসুন তাহলেই হবে। আর যতদিন না আসতে পাচ্ছেন, আপনার ওখানে আমলকি পাওয়া যায় না, আমলকি দুপুরবেলা ভাত খাবার পর অর্ধেকটা আমলকি বিট লবণ দিয়ে, সাদা লবণটা নয়, বিট লবণ দিয়ে, ওকে। আর রাত্রে শোবার সময় ত্রিফলার চূর্ণ, ত্রিফলা চূর্ণ হয়ে যায়, ত্রিফলার চূর্ণ একটু গরম জলে খেয়ে শোবেন, আশা করছি প্রবলেমটা কেটে যাবে। তারপর যদি সেরে যান আমাকে একদিন ফোন করে নিমন্ত্রণ করবেন, আমরা সব স্টাফরা মিলে আপনাদের আলিপুরদুয়ারে বেড়াতে যাবো, ডুয়ার্সের জঙ্গলে মেলায়, ঠিক আছে? থ্যাংক ইউ। তো মোটামুটি ফোনে যোগাযোগ রাখুন। এই জন্যই বলে দিই, আমার যে সমস্ত পেশেন্টরা, তারা কিন্তু আমাদের ইউনিটের হসপিটালের সঙ্গে একটা আত্মীয়তার সম্পর্ক, জানি না আমার এটাতে ভালোই লাগে, কারণ শুধু ডাক্তার হয়ে পেশেন্টের খোঁজ নেয়, তারা অবধি ফোন করে খোঁজ নেয় ডাক্তারবাবু ভালো আছেন, মানে এটা অনেক বড় পাওয়া আমার কাছে যে পেশেন্টরাও ডক্টরের খোঁজ নেয়। হ্যালো, বলে ফেলুন, আপনি লাইনে আছেন। নমস্কার। নমস্কার, বলুন। আমি আমার একটু নিজের ব্যাপারে জানছি, আমার না পেটে প্রচুর গ্যাস, আর এই এক মাস হলো দেখছি যে দাই খেলার দ্বারা না ছোট ছোট মতো ফুসকুড়ি হচ্ছে, আবার ঠিক হয়ে যাচ্ছে আবার হচ্ছে, এইরকম হচ্ছে, যদি একটু বলে দেন কি করব। নাম্বার ওয়ান, আপনার মলদারে যে গুটি গুটি হচ্ছে ওটা অর্শ হতে পারে, এক নম্বর। একদম ছোট ছোট হচ্ছে, আবার দেখছি যে আবার দু চার দিন পর ঠিক হয়ে যাচ্ছে। ওষুধের নাম বলে দিই, যেটা আপনার ওখানে সহজ ভাবে যে কোনো আয়ুর্বেদ দোকানে এটা অ্যাভেলেবল, ওকে। এক হচ্ছে কুটজারিস্ট, দুই হচ্ছে অভয়ারিস্ট, কুটজারিস্ট আর অভয়ারিস্ট, এই দুটোকে তিন চামচ করে দিনে দুবার করে খাবেন, আশা করছি প্রবলেমটা চলে যাবে। কেমন পেটের জন্য ভালো একটা টনিকের নাম বলে দিই, যেটা যে কোনো আয়ুর্বেদ দোকানে এটাও পাওয়া যায়, সালসা, সালসা নাম শুনে থাকবেন, কারণ বহু বিখ্যাত প্রোডাক্ট এটা, বহু বছরের, আপনি যে কোনো দোকানেই পাবেন সালসা, দিনে দু চামচ করে খাবার আগে আগে, পেটের গ্যাস, অম্বল, অ্যাসিডিটি, অজীর্ণ, ঠিক আছে, ওকে। বাকি যদি অসুবিধা হয় আবার ভুলে যান, যিনি ফোন করেছিলেন ওনাকেই বলছি, তাহলে আবার নিচের নাম্বারে ফোন করবেন, আপনাকে আবার জানিয়ে দেবে, ওকে। তো যাই হোক, চলুন আর একটু ঘুরে আসি, একটা গল্প বলে নিই। আমার এক পেশেন্টকে আমি বলেছিলাম যে যেহেতু শীতের সময় ঠান্ডার শীতকালে যেসব ওষুধ সর্দি কাশি, তাকে না খাবার আগে ঝাঁকেই নিতে হয়, নাহলে কাঁধটা শিশির নিচে জমে যায়। তা তাকে বলে দেওয়া হয়েছে যে ওষুধ ঝাঁকিয়ে খাবেন। তবে পেশেন্টের অবস্থা দেখুন আপনারা, চলুন দেখি। নিচ্ছে না? হ্যালো, লাংসের কোনো সিটি স্ক্যান করিয়েছেন? তারা কি আপনাকে শুধু ওষুধ দিলো আর ছেড়ে দিলো, তারা কোনো টেস্ট করলো না? গত এক সপ্তাহ ডাক্তার দেখাচ্ছি, উনি বলে 15 দিন ওষুধ খেয়ে তারপর পরীক্ষা করছি। মানে এখন যেটা বলতে চাইছি যে হার্টের জন্য টেস্ট, ঠিক আছে? কারণ যেহেতু বুকের মধ্যে প্রবলেম, হার্টে থেকেও হতে পারে, অ্যাসিডিটি, গ্যাস অম্বল থেকেও হতে পারে, বা লাংসে কোনো প্রবলেমও থাকতে পারে। ডক্টর কোনো পরীক্ষা না করেই বলছে যে আলসার হয়েছে। আলসার তো বাবা বুকে হয় না, পেটে হয়। পেটে ব্যথা হয় রাখুন, একদিন পেটে হয় তো একদিন। আলসার হলে আপনার ওখানে লোকাল কোনো ডাক্তার নেই, এমন কোনো ডাক্তার নেই যে আলসারটাকে সারাতে পারে, সেটাকে আলাদা ব্যবস্থা নিতে হবে, কারণ আলসার থেকেই কিন্তু ক্যান্সারটা খুব তাড়াতাড়ি ধরে। আলসারটাকেই বলা যেতে পারে দ্য ফার্স্ট স্টেজ অফ ক্যান্সার, কারণ ওখান থেকে মুভ করাতে হয়, নাহলে কিন্তু কোনো চান্স নেই। সুতরাং আমার মনে হয় ব্যাপারটা সিরিয়াস, আপনি ইজি ভাবে নেবেন না, বাড়ির লোককে নিয়ে আপনি দেখা করুন, ওকে?
আমার হাজবি তো আপনার পেশেন্ট। আচ্ছা তাই, তাহলে আপনি আসেননি কেন? আসেনি বলতে মানে বাজিতে দিন 12 দিন দেখে আসবেন? আপনার হাজবেন্ড যখন আসবে আপনি কেন লোকাল হসপিটালে যাচ্ছেন তাহলে? আপনি তো জানেন ওখানে গেলে আপনার কোনো সুরাহা হবে না, তাই না? তা নেক্সট যেদিন হাজবেন্ড আসবে অবশ্যই সঙ্গে আসবে, কেমন? ওকে, তো আমরা যে গল্পে ছিলাম, প্লিজ আর কোনো ফোন নয় আজকের জন্য, ফোন সমাপ্তি। ওকে, আমি আছি তো, নিচের নাম্বারটা তখন রেডি থাকুন। তো সেই পেশেন্টের কথা যে বলছিলাম, যে আমি পেশেন্ট পার্টিকে বলে দিয়েছিলাম তার বাড়ির গার্জেনকে যে ওষুধ খাবার আগে ভালো করে ঝাঁকিয়ে নেবেন, তো পেশেন্টের অবস্থাটা দেখুন কি করেছে। এই হচ্ছে রোগী, হাঁপানি রোগী, তাকে সর্দি কাশুর এবং হাঁপানির ওষুধ খাওয়ানো হবে। তো ডাক্তার বলে দিয়েছিল যে ঝাঁকিয়ে খাওয়াতে। প্লিজ আপনারা ডোন্ট ডু দ্যাট, দিস লাইক দিস প্রসিডিওর। আমি জানি না এরপর উনি আর বেঁচে ছিলেন কিনা, তো অবস্থা দেখুন। তা এই হচ্ছে ওষুধ খাবার প্রসিডিওর, শেক ওয়েল বিফোর ড্রিঙ্কস। তো চলুন ফিরে আসি। তো এইটা ম্যাক্সিমাম প্রচুর মানুষ আছে এই জায়গাটা ভুল করে। আর একটা অ্যাসিডিটির ওষুধ, অ্যান্টাসিডগুলো কেউ ঝাঁকিয়ে খেতে হয়। তা বলে এই নয় যে পেশেন্টকে ধরে ঝাঁকিয়ে তারপর ওষুধটা খাবেন, ওষুধটাকে ঝাঁকিয়ে খাওয়াতে বলা হয়। সো প্লিজ ট্রাই টু মেনটেন দ্য রাইট রুলস অ্যান্ড প্রসিডিওর, ভালো করে শুনে নেবেন যারা আমার কাছে দেখাতে আসেন। কারণ আমি বলে দিই, কাউন্টারে বলে দেয়, আবার একটা কাউন্সেলিং রুম রেখেছি, ওষুধ গায়ে লিখে দিয়ে বুঝিয়ে দেয়, তারপরেও বাড়িতে গিয়ে ফোন করেন এটা কীভাবে খেতে হয় ডাক্তারবাবু বুঝতে পারছি না। এগুলো করবেন না, কারণ আপনারা মুদিখানার দোকানের মাল নিতে আসেননি। মুসুর ডালের জায়গায় মুগ ডাল হলে রুগী মরে না, ওষুধের খাওয়ার প্রসিডিওর ভুলে গেলে কিন্তু রুগীর জীবন নিয়ে টানাটানি। সো প্লিজ ভালো করে টাইমটা মেনটেন করে বুঝে নেবেন সব কিছু। বেরিয়ে যাওয়ার পর আমাদেরও মাথা থেকে চলে যায় আপনার প্রেসক্রিপশনে কী ছিল, পসিবল নয় না আপনার কী কী প্রেসক্রিপশান হয়েছে, আবার সেটাকে পাঠাতে হবে, আবার হোয়াটসঅ্যাপে পাঠান, দেখে আবার বলে দেওয়া যেতে পারে। সো ঘড়ির কাঁটা আজকে কতক্ষণ বলছে, মাত্র আর 1 মিনিট। সুতরাং আজকে ভীষণ ভালো লাগলো, এত মানুষের সঙ্গে কথা বলা গেল, এবং পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, বর্ধমান সব জায়গার মানুষরা যে মানুষের কাছে যে পৌঁছাতে পারছি এবং তারাও ফোনে টিভিতে দেখতে পাচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। তবে বলে দিই তাদের কাছে, তাদের জন্য সুখবর, আসতে হবে না, ওকে, আসতে হবে না। বাই ভিডিও কলিংয়ে কথা বলুন, দুপুর 3টে এভরিডে আমি ভিডিও কলিংয়ে পেশেন্ট দেখি। আপনি বাড়িতে বসেই দেখান, দূর থেকে আসতে হচ্ছে না, এখান থেকে প্রেসক্রিপশন করা হবে, প্রেসক্রিপশন হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, এবং মেডিসিন বাই কুরিয়ার পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো এত সহজ প্রসেসে বাড়িতে বসে সমস্ত ট্রিটমেন্টই করা যায়। তারপর যখন মানে আমাদের মনে হবে যে হ্যাঁ এবার আসার প্রয়োজন আছে, তারপর আমরা বলে দেবো, আগে 15 দিন খেয়ে নিই, ওকে। তো আজকের জন্য নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত MSOতে, অ্যানালগ অ্যান্ড ডিজিটালি। লগ অন www.zengatv.com। সকলকে নমস্কার।